হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে এখন ফর আ চেঞ্জ একটু দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আমি আমার বাড়িতেই রয়েছি। আর তোমাদের আমি একটা রিং লাইট আনবক্স করেছি, পারচেজ করেছি। তো যেরকম কথা সেরকম কাজ, চলে এসেছি আনবক্সিং ভিডিও নিয়ে আমার রিং লাইট। আমি জানি এটা খুবই একটা ছোট রিং লাইট, খুবই সস্তার একটা রিং লাইট, খুবই চিপ, কিন্তু আমার কাছে আমার ইউটিউবের জন্য এটা প্রথম পারচেস। তো আমার কাছে এটা খুব 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 স্পেশাল জায়গা একটা হোল্ড করে। আমি জানি না এই জার্নিতে কতটা এগোতে পারবো, তোমাদের কতটা সাপোর্ট পাবো, কিন্তু আমার কাছে ভীষণ একটা কি বলবো, একটা খুব সফট কর্নার হোল্ড করছে এই জিনিসটা, এই পারচেস করার জিনিসটার পিছনে। আমি চাইলে হয়তো বড় রিং লাইট পারচেস করতে পারতাম, কিন্তু দেখো প্রথমেই শুরু করছি। সবাইকে বলছি, যারাই প্রথম প্রথম কোনো জিনিস, কোনো বিজনেস শুরু করবে, কোনো কিছু শুরু করবে, ছোট দিয়ে, অল্প জিনিস দিয়ে জিনিসটাকে শুরু করো। যতই তোমার ক্ষমতা থাক বড় জিনিসটা কেনার বা বড় জিনিসটা পারচেস করার, ছোট থেকে যে গ্রো আপটা না, নিজে যখন দেখবে তখন তোমার আলাদাই একটা ভালো ফিলিংস হবে। তো যাই হোক, কিছু কয়েকটা কথা বলে ফেললাম, কিছু মনে করো না, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো এই কথা বলতে বলতে আমি রিং লাইটটাও আনবক্স করে ফেলেছি। আমার জাস্ট এত আনন্দ হচ্ছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত 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 ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো। এখন তো রিং লাইট সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে, মানে শুধু এইটা নয় যে যারা মেকআপ ভিডিও করে তাদের কাছেও রয়েছে, শুধু এর মানে নয় যে যারা ব্লগ করে তাদের কাছে, এখন সবার কাছে। ইভেন যারা খুব প্রফেশনালি আঁকে, পেন্ট করে, তাদের কাছে পর্যন্ত রয়েছে, যারা নেল আর্টিস্ট। আর ইভেন রিং লাইটটা কেনার পেছনে আমার আরও একটা মোটিভ হলো, আমি যখন কেক বেক করি খুব অসুবিধা হয় তোমাদের দেখাতে, তো ট্রাইপড স্ট্যান্ডটা দিয়ে, রিং লাইটটা দিয়ে তোমাদের দেখাবো। আমি যখন নেল এক্সটেনশন করবো, আমি এইবারে যে কীভাবে জোগাড় লাগিয়ে ভিডিওটা করেছি, আমি খুব খুব কষ্ট করে করতে হয়েছে। তো তার জন্য এই পারচেসটা তোমাদের জন্য ফ্রেন্ডস, কারণ কি তোমাদেরকে না আমি জিনিস ভালো করে পোট্রে করতে পারলে, না দেখাতে পারলে তোমরা কী করে বুঝবে? তো সবই তোমাদের জন্য, বাস এইটুকু চাইবো, তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর আমার এই জার্নিটা এগিয়ে যেতে আমাকে সাহায্য। তো রিং লাইট আমি যেটা পারচেস করেছি, কীরকম এসছে মডেলটা, কীভাবে আমি অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করার ভিডিওটা আমি করিনি। ইনস্টলেশনের ভিডিও বা অ্যাসেম্বল করার ভিডিও যদি তোমরা চাও, কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো দেখি কী রকম আমার রিং লাইটটা এসছে। আমি জানি এখন সবার ঘরে ঘরে রিং লাইট, ইভেন যারা মেকআপ করে তাদের কাছেও রিং লাইট আছে। তো চলো দেখে নিই আমার কাছে, আমি কীরকম পারচেস করলাম, কীরকম আমার কাছে এলো রিং লাইটটা, সেটা আমি তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, পুরো অল ওভার রিং লাইটটার আমি একটা লুক তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রিং লাইটের, এটা সবাই জানো সার্কেলটা, এটা হচ্ছে ফোন হোল্ডার, এখানে ফোন হোল্ড করে রাখে। কিন্তু এটা যেহেতু একটু ছোট, তো একটু ভারী ফোন দিলে না ফোনটা নিচের দিকে চলে আসে, তো একটুখানি ফোনটাকে একটু এরকম করে ঠেলে রাখতে হবে। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, এটা যে কোনো দিকে যেভাবে চাইবে তুমি মুভ করতে পারবে। যদি চাও যে এটার আমি একটা ডিটেলস অ্যাসেম্বলিং ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি একটা অ্যাসেম্বল ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দু ধরনের নব আছে, এইখানে একটা নব আছে আর এর পেছনে একটা নব আছে। তো এই নবটা বেসিক্যালি ইউজ হচ্ছে, এই যে নবটা, এটা হচ্ছে এইখানে, এই রিং লাইটটাও কিন্তু এখানে দেখো একটা বল বেয়ারিং টাইপের রয়েছে, এটা দিয়ে কিন্তু রোটেট হয়, হ্যাঁ একদম 360 ডিগ্রি কিন্তু রোটেট হচ্ছে, বা 360 ডিগ্রি হচ্ছে বল বেয়ারিংটা, বাট লাইটটা কিন্তু 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হচ্ছে। আর এই লাইটটাকে যেই দিকে রোটেট করবে স্টেবল করার জন্য এই নবটা দেওয়া রয়েছে। আচ্ছা, সেকেন্ড যে নবটা দেওয়া রয়েছে আমি একটু পেছন করে দেখাচ্ছি, সেকেন্ড যে নবটা দেওয়া রয়েছে, এই যে আপার কেসটা আছে, মানে যে এই যে এইখানে একটা আর একটা নব আছে, এইটা এই নিচেরটার জন্য রডটার, আর এটা ওপরের স্ট্যান্ডটাকে ছোটো বড় করার জন্য। এইটাকে কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স 7 ফিট অবধি এই স্ট্যান্ডটা যায়,
আর দেখো নিচে এইখানে আরেকটা নব আছে, এইটা কিন্তু অ্যাডজাস্টেবল নব এই পাটাকে অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা এবার রিং লাইটের আমি তোমাকে একটুখানি লাইটগুলো দেখাবো কিরকম কি লাইটের ফাংশন। এখানে একটা সুইচ আছে, একটু সুইচটাকে ভালো করে দেখাই। একটা অফ অনের সুইচ আছে, একটা মাইনাসের সুইচ আছে, একটা কনভার্টেবলের সুইচ আছে, আর একটা প্লাসের সুইচ আছে। এবার কোনটা কি কাজ করে তোমাদের এক এক করে দেখছি। অফ অনের সুইচটা যদি আমি টিপি দেখতে পাবে লাইটটা জ্বলছে। তোমাদের আমি একটু ব্রাইটনেসটা দেখাই ঘরের, যে কতটা ব্রাইট হয়েছে দেখো। দেখতে পাচ্ছ আমি একদম উল্টো দিকে দেখাচ্ছি কতটা ব্রাইট হয়েছে দেখতে পাচ্ছ। আমার কিন্তু প্রত্যেকটা আলো এখন বন্ধ, আর আমার রুমটা সকালবেলাও যথেষ্ট অন্ধকার থাকে। ওকে, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এবার লাইটটার চেঞ্জ, এই যে এক্সচেঞ্জ মানে চেঞ্জের ব্যাপারটা আছে, এটাকে দেখো লাইটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। 1, 2 একটা ওয়ার্ম লাইট, একটা একদম মানে একদম চোখে লাগছে ওই লাইটটা, আর একটা যেরকম আমাদের টিউব লাইট ঘরে থেকে থাকে সাধারণ সেই রকম একটা লাইট। এইবার আমি এই লাইটটা দিয়ে তোমাদের দেখাচ্ছি প্লাস মাইনাসের কাজটা। প্লাসে আমি একদম ম্যাক্সিমামে দেওয়া আছে, এটা প্লাস টিপছি কিছু হচ্ছে না, একদম মাইনাস টিপছি। এবার দেখো একটু ভালো করে মাইনিউটলি চেক করলে দেখতে পাবে লাইটটা কিন্তু কমছে। ইয়েস, লাইটটা কমছে দেখতে পাচ্ছ। এবার তুমি পুরো রিং লাইটটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আর কোনো ফ্ল্যাশিং নেই, রিং লাইটটা কিন্তু পুরোটাই আমার ফ্ল্যাশে চলছে। আমি ফোনের ফ্ল্যাশে, ফোনের ফ্ল্যাশটা অফ করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো ফোনের ফ্ল্যাশটা অফ করলে কিন্তু এইটা হচ্ছে লো পাওয়ার। এবার আমি আবার হাই পাওয়ার করছি, দেখো দেখতে পাচ্ছ আলোটা কিরকম করে ফ্ল্যাশ হচ্ছে। ম্যাক্সিমাম, দিস ইজ ম্যাক্সিমাম লাইট। তো ইয়া, ভালো লাগলে জানাবে, বা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু সংশোধন করে দেবে। তো চলো এবার নেক্সট আমি কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, অনেকক্ষণ রিং লাইট নিয়ে পড়ে থাকার পর মা ডাকলো ব্রেকফাস্ট করতে। আজকে সকাল থেকে ব্রেকফাস্টও করিনি, তো এখানে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তখন বাজছিল ঘড়িতে 10:30। তো এখানে মা দিয়েছে 2 রুটি আর 1 আলু ভাজা। আমি কালকেই তোমাদের বললাম আমার ভীষণ ফেভারেট, তো রুটি আনা ছিল তো সেটাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আমি চলে গেলাম একটু চিকেন ধুতে। বাবা অনেকটা চিকেন এনেছিলো, অনেক সাইজের কেটে মানে কাটিয়ে নিয়ে এসেছিলো, তো ওই চিকেনটাই আমি ধুতে এসেছি। তো চিকেন ধুতে ধুতে কিছু কথা তোমাদেরকে শেয়ার করি বা কিছু বলি। আমাকে একজন কমেন্ট করেছে, আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে খুব রিকোয়েস্ট করেছে, জিজ্ঞাসা করেছে, উনি ভেজিটেরিয়ান ছিলেন, আমার এখন নামটা মনে পড়ছে না, তো উনি রিসেন্টলি চিকেন খেতে শুরু করেছেন, হস্টেলে থাকে ছোট একটা ভাই। তো সে আমাকে বলেছে আমি কিভাবে চিকেন কিনবো সেটা একটু শেয়ার করতে। তো আমি এখানে চিকেনটা কিভাবে ধুচ্ছি ধুতে ধুতে তোমাদেরকে, তোমাদের সবার সাথেই, তোমরা, আমি জানি তোমরা অনেকে জানো কিভাবে চিকেন কিনতে হয়, তোমাদের বলার নয়, কিন্তু আমাকে যে এই প্রশ্নটা করেছে আমি তাকে, তার বেসিসে আমি তাকে জানাতে চাই। তো এখানে আমি নিয়েছি, এখানে আমার টোটালে 2 কিলো মতো চিকেন রয়েছে। এখানে 1 কিলো চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনটাকে যখন কিনতে যেতে হবে, চিকেনটাকে দোকানে গিয়ে বলতে হবে কারি কাট বা নর্মাল পিসে করে দিন, যেরকম আমরা রান্না করি নর্মাল চিকেন। তো বলতে হবে যে নর্মাল কারি কাট বা নর্মাল পিসে করে দিন। আর এই যে নেক্সট যে আমি চিকেনটা ধুয়ে ধুয়ে টিফিন বক্সে রাখছি, এটা হচ্ছে চিলি চিকেনের পিস বা পকোড়ার পিস, বোনলেস, উইথ বোন হয় আর উইদাউট বোন হয়। এগুলো জেনারেলি ফ্রাইড আইটেমের খেতে খুব ভালো লাগে, কোনো চিলি চিকেন হলো বা পকোড়া হলো, যেরকম আমরা করে থাকি ফ্রাইড আইটেমে খেতে খুব ভালো লাগে। আর একটা কথা, যখন আমরা চিকেন আনবো, আমি এখানে চিকেনগুলোকে খুব ভালো করে ধুচ্ছি, কারণ কি আমাদের একটা বাঙালিদের প্রচলিত একটা কথা আছে যে মাংস ধুলে সিটা, মাছ ধুলে মিঠা। মাংস ধুলে মানে বলে যে রস কষব ছিটিয়ে যায়, কিন্তু আজকালকার বাজারে এত আনহাইজেনিক সব কিছু হয়ে গেছে, এত রোগ ছড়ায়, তার জন্য
খুব ভালো করে মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছি, একটুও যেন রক্ত বা কিছু না লেগে থাকে। মাটন হলে একটু কম ধুলে চলে যায়, কিন্তু চিকেনটাকে না একটু ভালো করে ধুতে হয়, পালক টালক অনেক রকম লেগে থাকে। আমি তিন জায়গায় তিনটে পিস বলে ডিভাইড করে রেখেছি, এগুলো সবটাই আজকে কোনোটাই রান্না হবে না, এটা বাবা এনে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে রাখছি, ধুয়ে ডিপে তুলে দেব। আর এখন যে পিসটা আমি ধুচ্ছি সেটাকে বলে গিলে মেটে, গলা গিলে আর মেটে, গিলে মেটে মানে বলছি স্টমাক যেটা লিভার হয়ে থাকে, লিভার স্টমাক আর হচ্ছে গলা বা নেক যেটা হয় আর কি মুরগির, সেগুলো এগুলোকেও কিন্তু কষা করে খেতে ভীষণ ভালো লাগে, আলাদা আলাদা করে সবটাই। এমনিও আমরা নর্মাল চিকেনের মধ্যে দিয়ে থাকি, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আলাদা করেই কষা হয় আলু দিয়ে, তো তার রেসিপিও তোমাদের কিন্তু একদিন শেয়ার করব। তো এই তো গল্প করতে করতে আমি এখানে চটপট কিন্তু চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কি অনেকটা চিকেন ছিল, তো আলাদা আলাদা করে প্রত্যেকটা বাটিতে মায়ের ইনস্ট্রাকশন ছিল যে ভালোভাবে চিকেনটাকে ধুয়ে দিতে। মাছ মাংস জেনারেলি আমাদের বাড়িতে এলে আমি বেশিরভাগটা ধুয়ে থাকি, মাও ধোয়ে, কিন্তু আমি বেশিরভাগটা ভালো করে ধুয়ে থাকি। তো এই তো চিকেন ধোয়া আমার মোটামুটি কমপ্লিট, বেসিনে না ক্লট হয়ে গেছে, আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে বলে গিলে মেটে স্টমাক, এটাকেও কিন্তু খুব ভালো করে কষা করতে হয়, না হলে কিন্তু এটার একটা আষ্টে গন্ধ থেকে যায়, তো ভালো করে ঝাল ঝাল করে কষা করলে ভালো লাগে। আর এটা হচ্ছে পকোড়া বা ব্রেস্ট পিস, এটা যদি ডিপে তুমি অনেকদিন রেখে তারপর রান্না করো তো ঠিক আছে, না হলে ভিনিগারে কিন্তু ভিজিয়ে রাখবে, কারণ কি এই মাংসটা না বুকের মাংস মানে ব্রেস্ট যেটা চেস্টের দিকের মাংসটা হয় চিকেনের, জেনারেলি খুব হার্ড বা খুব শক্ত হয়ে থাকে। তো এই তো করতে করতে আমি সব করে বেসিন টেসিন পরিষ্কার করে নিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, তারপরে আমি একটু ওপরে গিয়ে একটু এডিট করছিলাম আজকের ব্লগটা লাইভ করার জন্য। তারপরে নিচে এসে দেখলাম মা ভাজছে মাছের ডিমের বড়া, এটা একটু অন্য প্রসেসে রান্না, এটা হচ্ছে মাছের ডিমটাকে প্রথমে ভাপিয়ে নেয়, তার মধ্যে কাঁচানো কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আর একটা আলু সেদ্ধ নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে একটু চালের গুঁড়ি দিতে পারো বা একটু খাবার সোডা, যাতে মুচমুচে ব্যাপারটা আসে। তো ওই খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম, আনতে যাচ্ছি হচ্ছে জামা কাপড়, অনেক দিন ধরে জামা কাপড়গুলো আমি কাচতে দিয়ে রেখেছি সেই আমার ইন্টার্নশিপ করে আসার পর জয়পুর থেকে, তো সেইগুলোই আজকে নিয়ে ফিরছিলাম। গেছিলাম দোকানে গিয়ে আর ভিডিও করিনি, আমার টেনশন হচ্ছিলো আসলে এক মাস সময় হয়ে গেছে, আমি আনতে একদম ভুলে গেছিলাম, তো এখানে কম্বল টম্বল হাতে এত জিনিস ছিল আমি যে তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো আমি পারিনি, সো সরি। তো তারপরে এসেই ফটাফট চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। হাই, চলে এসছি, আয়রনগুলো আনতে গেছিলাম, মানে কাচতে দেওয়া ছিল অ্যাকচুয়ালি, আয়রন করতে না, জয়পুর থেকে আসার পর জামা কাপড় কিচ্ছু আনা হয়নি, তো ওইগুলোকেই আনতে গেছিলাম, এবার এসেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে একটু আমার স্কিন কেয়ারটা শেয়ার করি, খুবই নমিনাল তো স্কিন কেয়ার করি, তোমরা জানো দেখেছ, একদম নমিনাল স্কিন কেয়ারই তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। তো এই তো ইউজ করছে একটা বায়োটিকের টোনার, পোর মিনিমাইজিং টোনার, কিউকাম্বার টোনার, খুব ভালো এই টোনারটা, অনেক পোর্স আছে দেখো আমার স্কিনটা, আমার স্কিনটা খুব মানে খুব পিম্পল অ্যাকনি প্রোন স্কিন যেটাকে বলে। তো যে যে জায়গাগুলো অ্যাকনি আছে সেই সেই জায়গাগুলোকে ইউজ করছি। তোমরা আর কি কি দেখতে চাও ফর চেঞ্জ বলো, কোনো মেকআপ টিউটোরিয়াল, আমি সেইভাবে মেকআপ পারি না, তবে যতটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব কিভাবে আমি করি মেকআপ। এবার ইউজ করছি একটা বায়োটিকের ময়শ্চারাইজার, একদম যত্ন নেওয়া হয় না অ্যাকচুয়ালি, খুব অল্প অ্যামাউন্ট নিয়েছি, দেখো হাতে দেখতেই পাবে না,
এত গরম না এখন? ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই কমপ্লিট। এরপর অ্যাপ্লাই করছি একটা হালকা করে লিপ বাম বা লিপ টিন্ট। চুলটাকে বেঁধে নি, গরমে স্টাইল মারলে হবে না, ভীষণ গরম। জাস্ট তোমাদের দেখানোর জন্য। তাও এসি অন করে রেখেছি, বাট স্টিল প্রচন্ড গরম। তো রেডি হয়ে গেছি, আজকে পুজো দিতে হয়নি, আজকে মা পুজো দিয়ে দেবে। তো এই তো, তো চলো নেক্সট কি করি দেখা যাচ্ছে, বাই। তো চলো দেখে নিই আজকে লাঞ্চ মেনুতে কি কি ছিল। সাদা ভাত, মসুর ডাল, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর ছিল হচ্ছে এখানে মাছের ঝাল, আর পেঁপের তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে। তো আজকের ব্লগটা এখান অবধি। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নেক্সট ব্লগ এলে তোমাদের কাছে আপডেট পৌঁছে যায়।